নিশা ফাঁসি বজারের রিভার টার্মিনেলর বিস্ফোরণস্থলী পরিদর্শন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। মুখ্যমন্ত্রী ঘটনাস্থলীলে যাওয়ার পিছতে উপস্থিত ফরেন্সিকর দল। বিস্ফোরণের ঘটনার তদন্ত ঘোষণা ডিসিপি অমিতাভ বসুমতারীর। আজি পুনের ঘটনাস্থলীত পরীক্ষা চলাব ফরেন্সিকর দলে। মহানগরী রিভার টার্মিনেলর বিস্ফোরণের পিছতে সাময়িকভাবে কাম বন্ধ প্রকল্পটির। দুমাহত সম্পূর্ণ হওয়ার কথা আছিল রিভার টার্মিনেলর কাম। বুধবারে ওয়েল্ডিং মেশিন বিস্ফোরণ হয়ে এজন শ্রমিক নিহত হওয়ার বিপরীতে আহত হয়েছিল পাঁচজন শ্রমিক। বঙ্গাইগাঁও কাণ্ডক লৈ এতিয়া অঞ্চলটোত অব্যাহত আছে উত্তেজনা। অস্ত্রধারী দুর্বৃত্তই গুলিয়াই হত্যা করেছিল সিপনশিলা গাঁও পঞ্চায়েতের সচিব চন্দ্রকান্ত দাসক। ঘটনাস্থলীত উচ্চপদস্থ আরক্ষী বিষয়া উপস্থিত হয়ে আরম্ভ করেছে তদন্ত। গুয়াহাটির বঙ্গাইগাঁওলৈ রওনা ফরেন্সিকর দল। এপিএসসি কেলেঙ্কারি নতুন তদন্তকারী বিষয়া নিযুক্তি। ডিএসপি উপেন কলিতাক এপিএসসি কেলেঙ্কারির দায়িত্ব। পূর্বর তদন্তকারী বিষয়া আছিল প্রতীক থুবেক। এপিএসসি কেলেঙ্কারির ধেমাহির অভিযোগত থুবেক আঁতরাবলৈ নির্দেশ দিছিল ন্যায়ালয়ে। নির্বাচনের পাছত রাজ্যত বৃদ্ধি খিলঞ্জিয়ার উপর আক্রমণের ঘটনা। ধারাবাহিক আক্রমণ আর খিলঞ্জিয়া কিশোরীক ধর্ষণের ঘটনাক লৈ উদ্বিগ্ন সরকার। মুখ্যমন্ত্রীর পাছতে ঘটনাক লৈ ফেসবুক যোগে উদ্বিগ্নতা প্রকাশ মন্ত্রী পীযূষ হাজরিকার। এটা বিশেষ সম্প্রদায়ের ঘটনার বাবে দোষারোপ মন্ত্রী হাজরিকার। নেড়েনেপেরা বরষুণের পাছতে নেপালত ভয়ঙ্কর ভূমিস্খলনের ঘটনা। বুধবারের হওয়া ভূমিস্খলনত এই পর্যন্ত 14 জন লোকের মৃত্যু। বরষুণের ফলত উফন্দি উঠিছে কেইবাখনো নৈর জলপৃষ্ঠ। বিগত 17 দিনত নেপালত সর্বমুঠ 28 জনের প্রাণহানি। উদ্ধার অভিযান অব্যাহত। আজি নলবাৰীত রাজ্য সরকারের কেবিনেট বৈঠক। নলবাৰী জেলা আয়ুক্তর কার্যালয়ত হব বৈঠক। মুখ্যমন্ত্রীর উপস্থিতি দিনের 12 বজাত অনুষ্ঠিত হব কেবিনেট বৈঠকত কেইবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লওয়ার সম্ভাবনা। টি-20 বিশ্বকাপের মেগা সেমি ফাইনেলত আজি ইংল্যান্ডের মুখামুখি হব টিম ইন্ডিয়া। নিশা 8 বজাত গায়ানত অনুষ্ঠিত হবলগিয়া সেমি ফাইনেলক লৈ উৎকণ্ঠিত ক্রিকেট প্রেমী। 2022ৰ টি-20 বিশ্বকাপের সেমিত পরাজয়ের পুতক তুলিবলৈ মরণপণ যুঁজ দিব ম্যান ইন ব্লুয়ে। লখিমপুরের হারমতীত মারণাস্ত্র সহ 2 যুবকক আটক। যুবকদ্বয়ের একটা অত্যাধুনিক 7.56 পিস্তল আর 13 জায় সক্রিয় গুলি জব্দ। আটকাধীন নবম তাকাম আর লিশা নিকুমর ঘর অরুণাচলত। আগন্তুক 5 দিন রাজ্য বরষুণের আগজাননী। উত্তর পূবত বরষুণের সতর্কবাণী। 29 আর 30 জুনত ধারাষার বরষুণের সতর্কতা জারি করেছে আজারাস্থিত আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রয়। Headlines.